ছিয়ানব্বই হাজার সাতশো পদে বিশাল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আরও একটি নতুন গভর্নমেন্ট জব সার্কুলার এখানে এন এই রিকোয়ারমেন্ট জব সার্কুলারটি তারা প্রোভাইড করেছে দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গত পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স পঁয়ত্রিশ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিউ নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই আবেদন করতে পারবে এই জব সার্কুলারে তারা প্রোভাইড করছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখে দিব তাদের মেন সার্কুলার থেকেই এটি হচ্ছে তার মেন সার্কুলার এই সার্কুলার থেকে ডিটেলস জানিয়ে দিব এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন করবেন কিভাবে সেই পদ্ধতিটি আমি এখন জানিয়ে দিচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য সতেরোই এপ্রিল দুই তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে আগামী নয়ই মে দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর ই আবেদন ফরম পূরণের সময় নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন পরীক্ষার সময় পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে অনলাইনে সঠিকভাবে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে ফর্ম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এস পাঠিয়ে টাকা জমা দান সহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে তাছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ছিয়ানব্বই হাজার সাতশো জন শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাপ্ত সব আবেদন জাতীয় মেধা ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীত চূড়ান্তভাবে জনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবে এন এরপর নির্বাচিতদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেওয়া হবে এই জবটিতে আবেদনের শুরু সময় হচ্ছে সতেরোই এপ্রিল দু তারিখ বেলা তারিখবেলা বারোটা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় হবে নয়ই মে দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এস টিপি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আবেদন করতে পারেন তো আমি এই জবের ডিটেলস জানিয়ে দিয়েছি ইজি জব ওয়েবসাইট থেকে এখন জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে এটি হচ্ছে তাদের মেন সার্কুলার চলুন মেন সার্কুলার কী রয়েছে ডিটেলস জানিয়ে দিই তাছাড়া আপনি যদি জব দেখতে চান তাহলে বলবো ইজি জব এই ওয়েবসাইটের লিঙ্কটিতে এসে এখানে এসে আরও অনেক জব সার্কুলার রয়েছে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করে ফেলবেন যদি আপনার পজিশনের সাথে ম্যাচ হয়ে থাকে তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকবেন তো চলুন আমি আপনাদের দেখে দেই তাদের মেন সার্কুলারে কি রয়েছে এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ রেড ক্রিসান বোরাক টাওয়ার চতুর্থতলা সাঁত্রিশ বাই তিন এ কার্টন গার্ডেন রোড রমনা ঢাকা এক হাজার তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই জবটি তারা প্রোভাইড করেছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে এখানে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিটি যা বলা হয়েছে এটি হচ্ছে তাদের মেন সার্কুলার এখানে যা বলা হয়েছে আমি এখান থেকে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনার প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নির্বাহিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে এখানে শূন্য পদের বিবরণের মধ্যে যা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ পদের ধরন সংখ্যা নিচ্ছে তেতাল্লিশ হাজার দুইশি মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে এমপিও এখানে সংখ্যা হচ্ছে তাদের চারশো পঞ্চাশ এখানে সর্বমোট সংখ্যা বলা হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জনকে নিয়োগ নিচ্ছে অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে এখানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদের পদ তালিকা এনটিআরসিএ এর ওয়েবসাইট ডাব্লিউ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এস এন জি আর ডট টিলটক ডট কম ডট এ সতেরো চার দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারোটার প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে এখানে আবেদনকারীর যোগ্যতার মধ্যে যা থাকছে এখানে আবশ্যিকভাবে আবেদনকারীকে নির্মূল যোগ্যতা সম্পন্ন হতে হবে তার মধ্যে থাকছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনকারী হতে হবে তাছাড়া এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পক্ষে গ্রহণ দিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই বিধি দশ এ মোতাবেক বৈধ সনদারী হতে হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে তাছাড়া কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য এন টিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে অর্থাৎ আপনারা তাদের এন এর ওয়েবসাইটে প্রবেশ করে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামের একটি ঘর থাকবে সেখানে প্রবেশ করলে আপনি এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স হতে হবে প্রাথমিক বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে তবে পঁয়ত্রিশ বছরের বেশি হওয়া যাবে না প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে স্কুল রয়েছে কলেজ রয়েছে আপনি যে কোনো একটি পজিশনের জন্য আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস পছন্দের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে এই ছিল আজকে আমার কাছে স্কুল জব সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমি আপনাদের বিস্তারিত আরও দেখাতে পারছি না কারণ আবেদনের সময় এখনও শুরু হয়নি আবেদনের সময় শুরু হলে আপনাদের জন্য আরও একটি ভিডিও বানাবো যেভাবে আপনি অ্যাপ্লাই করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি তো আবেদন পদ্ধতি শুরু হবে সতেরোই এপ্রিল থেকে সে পর্যন্ত অপেক্ষা করবেন আমি আপনার জন্য নেক্সট ভিডিও নিয়ে হাজির হব তাছাড়া আপনি যদি একাই অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই একা অ্যাপ্লাই করে ফেলবেন তো এছাড়াও আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন আর এই পর্যন্ত